কোথায় পাব তারে আমার মনের মানুষ জেরে হারায়ে সেই মানুষে তার উদ্দেশে বেড়ায় ঘুরে আমি বেড়ায় ঘুরে দেশে দেশে কোথায় পাব তারে আমার মনের মানুষ জেরে লাগে সেই হৃদয় শশী সদা প্রাণ হয় উদাসী পেলে মন হতো খুশি দিবানিশি দেখতাম নয়ন ভরে আমার প্রেমা নলে মলার জলে
আছেন চাচা? বলি বলদ দুখানি বেচে দিয়ে গাই কেন গো? দুধেল গাই, মাঠে মাঠে ট্রাক্টর পাওয়ার টিলার এসে গেছে, তোমার বলদ দিয়ে আর কেউ জমি চষাবেনি গো। চষাবেনি? দেখবো দেখবো, তোর ট্রাক্টরের কদর বেশি না আমার বলদ না গোলের কদর বেশি? আরে যা যা। আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ জেরে, হারায়ে সেই মানুষে তার উদ্দেশে বেড়ায় ঘুরে। ঠাকুর ও সুন্দর ঠাকুর, কারে খুঁজছো গো? কারে খুঁজছো তুমি? কারে খুঁজছো? মানুষ খুঁজছি গো, মানুষ, সুন্দর মানুষ। সুন্দর মানুষ? সুন্দর মানুষ তোমার কোথায় আছে গো? সুন্দর মানুষ এই গায়েই আছে। এই গায়ে? শুধু এই গায়ে কেন, সব গায়ে, সব দেশে, সব মানুষের মধ্যেই আছেন। কি সব মানুষের মধ্যে? তবে তাকে খুঁজছো কেন? সে যে সুন্দরী রূপে নেই গো, রূপের এই জগতে সে যে অরূপে কুরূপে ঘুরে মরে, সুন্দরকে চিনিয়ে দিয়ে তার সঙ্গে মিলিয়ে দিয়ে তবেই আমার কাজ সাঙ্গ হবে। আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ জেরে? মোটিভেশনের কাজে ভীষণ দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বড্ড পরিশ্রমের কাজ না? ভীষণ। এত ব্যস্ততার মধ্যেও আমার সঙ্গে কলেজে আর ইচ্ছে হচ্ছিল? পারো বাপু। এনা, তুমি চাইলে সাহারা মরুভূমি কিংবা আফ্রিকার জঙ্গল আমি হাসতে হাসতে পার করতে পারি। সত্যি? ট্রিপল সত্যি। তা আজকের ফিলিংসটা কেমন? কিসের? তোমার প্রথম কলেজ যাওয়া? দারুণ রোম্যান্টিক, শুধু তোমার জন্য। পাড়ায় পাড়ায় ঘুরে চিহ্নিত করতে হবে সেই বাড়িগুলিকে, যাদের কোনো রকমের শৌচাগার নেই তাদের নামের তালিকা তৈরি করতে হবে। পঞ্চায়েত লেভেলে ও সংসদ লেভেলে কমিটি তৈরি করতে হবে। পঞ্চায়েতের সদস্য সদস্যা, বিদ্যালয়ের শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী এবং পঞ্চায়েতের কর্মীদের নিয়ে অভিমুখীকরণ সভার আয়োজন করতে হবে। ধন্যবাদ। এবার বিডিও সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি সাহেব খুব সুন্দরভাবে বলেছেন আমাদের কার্যক্রম সম্পর্কে। এখন এই মিশন নির্মল বাংলাকে সফল করতে সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ব্লক স্তরের প্রতিটি কর্মী
অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করলে তবেই আমরা 100% সাফল্য পাব। এইভাবে আমরা নির্মল গ্রাম, নির্মল ব্লক এবং নির্মল জেলা গড়তে পারব। সার্বিক স্যানিটেশনই আমাদের মূল মন্ত্র। আমাদের রোগব্যাধিমুক্ত নির্মল পরিবার তথা নির্মল গ্রাম গড়তে উপস্থিত সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। কেন আপনি আপনার পরিবারের জন্য শৌচাগার তৈরির উদ্যোগ আজই নেবেন? কারণ স্যানিটেশনের অভাবে যে যে রোগগুলি হয় তাতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় আপনার বাড়ির সকলের প্রিয় ছোট শিশুটি। আর জল ও মলবাহিত রোগে আজও এদেশে মাত্র 8.5 সেকেন্ড অন্তর একটি শিশুর মৃত্যু হয় যাদের বয়স 1 বছরের নিচে। এখানে BMOH উপস্থিত আছেন, উনি এ বিষয়ে কিছু বলবেন। জয়েন্ট বিডিও সাহেব একদম ঠিক কথা বলেছেন। ডায়রিয়া, টাইফয়েড, আমাশা, জন্ডিস, কলেরা, গ্যাস্ট্রোএন্টারাইটিস এসবই হলো জল ও মলের দ্বারা ছড়িয়ে পড়া এক একটি রোগ। দূষিত জল ব্যবহার ও খোলা জায়গায় মলত্যাগের কুঅভ্যাসের ফলে এক এক জায়গায় এক এক সময় এক একটি রোগ মহামারীর আকার ধারণ করে।
বিচ্ছর কলেরা, ডায়রিয়া, কৃমি, আমাশাতক হাজার রোগের রোগব্যাধির জীবাণু ছড়াচ্ছে আর নিজের এই কু অভ্যেস। তার মানে এর জন্য কি আমরাই দায়ী? মাফ করবেন, আপনাদের এই কু অভ্যেসগুলোই দায়ী। গত শনে বেদভূমিতে আমার বিবিটা যে মারা গেল তার জন্য আমি দায়ী? তোমার আস্পর্ধা তো কম নয়। মাফ করবেন মিয়া সাহেব, ওর সাথে সাথে আপনাদের কসুরগুলোর কথাও একটু ভেবে দেখবেন। কখনো যাবে না অমরি স্বভাব, কখনো যাবে না অমরি স্বভাব, কখনো যাবে না। আপনারা পাড়ার এখানে সবাই উপস্থিত আছেন, আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিক আপনাদের স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা বলবেন। আকারে ছোট কিন্তু মহামারী সৃষ্টিতে ওস্তাদ ভয়ঙ্কর দুটি প্রাণী হলো মাছি ও মশা। পচা দুর্গন্ধযুক্ত স্থানে, নোংরা আবর্জনা মলমূত্রে, ফেলে দেওয়া খাবারে সর্বোপরি এরা বীজ জমাচ্ছে এবং তারপর এরা উড়ে এসে বসে আপনার খাবারে। একটি মাছি প্রত্যেকবার এই নোংরা আবর্জনায় বসার সময় তার তিনজোড়া পায়ে মোট 5 মিলিগ্রাম মল আটকে নিয়ে আপনার খাবারে এসে যখন বসে তখন সেগুলো ঝেড়ে ফেলে, যাতে থাকে লক্ষ লক্ষ রোগের জীবাণু। ব্লক স্বাস্থ্য আধিকারিক মহাশয়কে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমি প্রধান হিসেবে ধন্যবাদ জানাই। এ সম্বন্ধে আরেকটি কথা, গরিব দরিদ্র সীমার নিচে বসবাসকারী ও সকল মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য তাই পরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যবিধিসম্মত শৌচাগার সবার আগে প্রয়োজন। ও বুড়িমা কাক ভরেতে চললে কোথায়? ও ঠাকুমা কোথায় যাবে? আ মরণ দশা, আমি যেখানেই যাই তা তোদের কিরা? তুমি কি কুতুম বাড়ি যাবে? তুমি কি ভূতুম বাড়ি যাবে? জমির বাড়ি চা পড়ে হরম চাদারো বুড়ি কোথায় যাচ্ছে শুনবি? সোনা যেতে তোরা আসতে ধীর, পথে মধ্যে পড়ে রইল এক মহাবীর। এক থু এই ঢেমনরা, তোরা একটু মানুষ থেকে শান্তিতে হক দেও দিবি নে? এই সকালবেলা মেয়েদের পেছনে লেগেছিস কেন রে? Yeah.
ওখানটায় আর উল্টো দিকের দেয়ালটায় পোস্টার দিতে হবে। আরে তেমাতার ওখানটা বড় একটা হোর্ডিং আছে তো, তাতে কি ওই দুটো দেয়ালের অ্যাঙ্গেল অফ ভিউ পোস্টারগুলো চোখে পড়ার জন্য আইডিয়াল। তুমি কি বলো সৃজনদা? অবশ্যই, আমাদের উদ্দেশ্য তো মানুষের মধ্যে সচেতনতা আরো বেশি করে বাড়াতে হবে। না না, আমি বলছিলাম গায়ের বিভিন্ন পাড়ায় যদি পোস্টারগুলো, সেটা অনেক ভালো হতো। গ্রামের ওই তেমাথা আর চৌমাথার মোড়গুলোতে আরো বেশি বেশি করে পোস্টার দিতে হবে। আরে এনা, তুমি এই সময়? আরে চল তো ওই দিকে পোস্টারগুলো মেরে আসি, চল চল। দেখতে এলাম তোমরা ঠিকঠাক কাজ করছো নাকি আড্ডা মারছো। ওরে বাবা, তা কি দেখলেন ম্যাডাম? দেখলাম কাজ হচ্ছে, তবে বড্ড ঢিমে তাল। একদম ঠিক। আসলে কি জানো ম্যাডাম, আমাদের টিমটাতে তোমার মতো একজন সুন্দরী মোটিভেটরের দরকার, যে আমাদের তাল লয় ছন্দ একবারে টগবগে ঘোরার মতন। হাসলে তো, কথাটা কিন্তু সত্যি বললাম। ও মা, তাই তাই না? তুমি চাইলে সভাপতিকে বলে স্বচ্ছতা দূত হিসেবে তোমাকে নিয়োগের ব্যবস্থা করতে পারি, আসবে? গ্রামকে সুন্দর করে পরিচ্ছন্ন করে গড়ে তোলার কাজ, আর তাছাড়া যখন তুমি চাইছো, আপত্তি করার উপায় আছে মশাই? থ্যাংক ইউ এনা, মাই সুইটহার্ট। এই ওরা দেখছে। সৃজনদা, ঠিক আছে তো? আরে মোটিভেটার তো মাঝে মাঝে চার্জের দরকার আছে ভাই। চুপ করো। মিশন নির্মল বাংলা আমাদের রাজ্যে পালিত হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ের স্যানিটেশন, বিশুদ্ধ পানীয় জল, হাত ধোয়া এবং সার্বিক পরিচ্ছন্নতা এই মিশনের অন্তর্ভুক্ত কর্মসূচি। 2014 সালের জেলা স্তরের নির্মল বিদ্যালয় পুরস্কার আমাদের বিদ্যালয় পেয়েছি। সুতরাং আমাদের ছাত্রছাত্রীদের একটা সামাজিক দায়িত্ব আছে এই স্বাস্থ্যবিধার মেসেজটা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার। মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক রায়না 2 নম্বর ব্লক আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, উনি কিছু বক্তব্য রাখবেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলা গড়তে একটি সমীক্ষায় দেখা গেছে আমাদের দেশের শতকরা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 26 জন কৃমিতে ভোগে, 21 জন রক্তাল্পতায় এবং 6 জন খোসপাচড়া ও চুলকানিতে। এজন্যই প্রতি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এবং মাধ্যমিক বিদ্যালয় সমূহে সরকার থেকে বিনামূল্যে কৃমির ট্যাবলেট এবং আয়রন ট্যাবলেট খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। নিশ্চয়ই তোমরা সেগুলো খাচ্ছ। তোমরা ছাত্রছাত্রীরাই দেশের আগামী প্রজন্ম। তোমাদের শিক্ষা, সুন্দর স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার মাধ্যমেই সফল হবে মিশন নির্মল বাংলা। সবাইকে ধন্যবাদ। মাননীয় বিডিও সাহেবকে আমাদের বিদ্যালয়ে আসার জন্য এবং ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এখন মাননীয় বিডিও সাহেবের অনারে তোমরা সমবেতভাবে স্বাস্থ্যবিধান কর্মসূচির গানটি গেয়ে শোনাও।
বিপ্লবে বিয়ে হয়েছে, তা এখনো মা ষষ্ঠী কেপা হলো নি কেন? তোমার যেমন কথা, বিয়ে হলেই ছেলে বিয়োগে, সে তোমাদের সময় ছিল, এখন কত রকমের ব্যবস্থা হয়েছে সে খবর রাখো। সে খবর তোরা রাখলো তোরা রাখ, আমার এখানে লাভ নেই। এরপরও ছেলে মেয়ে না হলে লোকে যে বাজা বলবে না, বাজা বলো যা, কথা ছেড়ে দেখো, তুমি কিছু মনে করোনি নতুন বৌদি? জানো বুলবুলিদি, রাজু ঠাকুমা সেদিন বলছিল, রানী বউ তুই যে দিন দিন রোগা কাঠ হয়ে যাচ্ছিস লো। গায়ের মানুষজনদের হবে কি কথা, আমাকেই কম কথা বলে। দূষণ হলো তোদের দাদা ভেদভূমি হয়ে মরেছে, লোকেরা বলে কি না আমার নাকি ভাতার মোড়ে রূপ জৈবন ফিরেছে। যাই বলো দিদি, তোমার চেহারায় কিন্তু আগের চেয়ে জৌলুস এসেছে। এই কথাটা তুমি ঠিকই বলেছো ময়নাদি, আমার দফা বুলবুলি নাকি রে? বাসন কোসন মেজে ঘাটের জলটাকে কতটা নোংরা করছিস। আমাদের টার্গেট করতে হবে গড়িপাড়াগুলোকে, মনে রাখবেন স্বাস্থ্য সচেতনতা এইগুলি রেড জোন। সামনের পাড়াটি হলো এ গ্রামের সবচেয়ে গরিব পাড়া, চলুন ওখানে দু একটি বাড়িতে আপনাকে নিয়ে যাব। আপনারা কি ওই বাড়িগুলোতে আগে গেছেন? আমি আর এনা দুজনেই গিয়েছিলাম মোটিভেশনের কাজে। হ্যাঁ, কীরকম বুঝলে? বেশিরভাগ বাড়ি শৌচাগার তৈরি করতে ইচ্ছুক, তবে তবে দু চারটে বাড়ি এটাকে ভালো মনে নিচ্ছে না। কীরকম মানে? সমস্যা নানান ধরনের, যেমন ধরুন কারো জায়গার সমস্যা। শৌচাগারকে কেউ কেউ বিলাসিতা মনে করে, চিরকাল বনে বাজারে মাঠে ঘাটে অভ্যেস, বদলাতেও তাদের আপত্তি। আচ্ছা প্রধান স্যার, আপনাদের ওইখানে আদিবাসী পাড়ায় যেখানে কমিউনিটি ল্যাটিন করার প্রস্তাব আছে, ওইখানটা একবার ফেরার পথে ঘুরে দেখাবেন তো? ঠিক আছে, আপনাকে দেখিয়ে দেবো। দেখো জায়গার সমস্যা পাড়ায় বসেই মেটাতে হবে, আর অভ্যাস পরিবর্তন করতে গেলে চাই লাগাতার প্রচার। ইচ্ছুকদের মধ্যে শৌচাগার হয়ে গেলে অনিচ্ছুকদের মধ্যে ইচ্ছা জাগবে। দুজন অনিচ্ছুক মানুষের বাড়ি আজ আপনি আমাদের সঙ্গে যাবেন? নিশ্চয়ই যাব, অবশ্যই, চলুন চলুন। বাহ, এখানে তো ভালোই কাজ হচ্ছে সৃজনে, না তোমরা তো ভালোই কাজ করছো। ওটা ময়না বৌদির বাড়ি, যাবেন? বৌদির সঙ্গে পরিচয় করলে ভালো লাগবে। হ্যাঁ দাদা, ময়না বৌদি খুব বেশি লেখাপড়া না জানলেও খুব মিশুকে, সব ব্যাপারে ভীষণ উদ্যোগী মানুষ। ঠিক আছে, সুযোগ হলে পরে একদিন, চলো অনিচ্ছুক মানুষগুলো বাড়ি যাই। চলুন স্যার, চলুন। আমরা আর আমার চাস্ত ভাইরা মিলে সাত ঘর সাত জম্মুকাল পুকুর পাড়ে মাঠে ঘাটে খালের ধারে পায়খানা বসে আসছি, কিন্তু অসুবিধে কোনো কালই খেলুনি। অসুবিধা আপনার নয়, অন্যের। অন্যের কার? এ গ্রামের সকলের। কই, কেউ তো কোনোদিন বলেনি? কোনোদিন বলেনি, এখন বলছে, কারণ মানুষের বিজ্ঞান সচেতনতা অনেক বেড়েছে।
আমরা জেনেছি পায়খানা থেকে কলেরা, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি রোগ ছড়াচ্ছে, মাঝে মাঝে গ্রামে মহামারীর আকার নিচ্ছে। বাহ, তাহলে আপনি বলছেন শুধু একটা পায়খানা করলেই ওইসব রোগ ব্যাধি আর হবেনি? না, তা ঠিক। আমি বলছি হবে না। আপনি? আমি পঞ্চায়েত সমিতি সভাপতি। চাচা, আমি চাই এপাড়ার আপনার প্রথম পায়খানা ঘর হোক, কারণ রোগ ব্যাধি নয়, আপনার ফ্যামিলির মান ইজ্জত রক্ষা হবে। কিন্তু খরচ খরচা তো আছে। দরিদ্র পরিবারগুলো এ ব্যাপারে ভর্তুকি পাবে। আপনি দেবেন 900 টাকা, সরকার দেবে 10,000 টাকা। তাছাড়াও ছোট প্রান্তিক চাষি, ভূমিহীন শ্রমিক, প্রতিবন্ধী অথবা মহিলা প্রধান পরিবার, তপশিলি উপজাতি পরিবার দৈদ্যসীমার উপরে বসবাসকারী হলেও ভর্তুকি পাবেন। নেহাত যখন এতগুলোই বলছেন, ধন্যবাদ রোশন চাচা। আপনার দেখেই নিশ্চয়ই আপনার ভাইরা এগিয়ে আসবে। আমি করলে সকলেই করবে। তরুণ, সুমন, সিকিরায় ভর্তা জেটুর কলেরা হয়েছে রে। আরে সিকিরে সিকিরে সিকিরে, চল 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 চল। সেজানদার জেঠুকে কি তাহলে হাসপাতালে নিয়ে যাবো? নইলে বাঁচানো যাবে না রে। মিরপাড়ায় কলেরাতে একটা বাচ্চাও মারা গেছে। হাড়ুর ভ্যানটা বলে এসেছি, এক্ষুনি এলে বলে। হাসপাতালে এ যাত্রা বোধ হয় আমার শেষ যাত্রার নাদব। রোশন চাচা চলে গেল, বুলবুল পিসি ভালো আছে, ভট্টার জেঠু? ভট্টার জেঠুর জ্ঞান ফিরেছে, ডাক্তারবাবু বললেন ভয়ের কিছু নেই। বছরের পর বছর এমন মহামারী কবে বন্ধ হবে বলতে পারো? মানুষ যেদিন তার স্বাস্থ্য সম্বন্ধে সচেতন আর শিক্ষিত হয়ে উঠবে। এত প্রচার, এত উদ্যোগেও কটা মৃত্যুকে আটকানো গেল না। আর তাতেই বোঝা যাচ্ছে কাজ এখনো আমাদের শেষ হয়নি। কি বলেছে না, কাজ আমাদের এখনো শেষ হয়নি। মানুষকে সচেতন করতে বিরামহীন হবে আমাদের।
কোথায় গেছিলে? রাস্তার ওই মোড়ে সজলদারের কল থেকে জল আনতে। আর বেশি দিন তোমায় কষ্ট করতে হবে না গো বৌদি, সজলদারের ট্যাপ কল এবার প্রতি বাড়িতে বসানো হবে। উমা তাই? কবে গো ঠাকুরজি? খুব শিগগির, পঞ্চায়েতে শুনেছি। তোমার মাথায় ফুলচন্দন পড়ুক, শুনে সত্যি খুব ভালো লাগছে। আরো ভালো লাগবে যখন দেখবে তোমার বাড়িতে কাউকে এনেছি। কাকে এনেছো ভাই? আরে এসো দেখো কাকে এনেছি। কাকে এনেছো ভাই? এই দেখো। সিজনের আগে কথা দিয়েছিলাম তাই আজ আপনার বাড়ি এলাম। আসুন আসুন ভেতরে এসে বসুন। এনা ঠাকুরজি, সিজন ভাই ওনাকে ঘরে নিয়ে আসুন। না না আজ ভেতরে নাই, এই নতুন পায়খানা ঘরটি সামনে, আমাদের সকলের সঙ্গে আপনার ছবি তুলবে ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান রেডি তো? হ্যাঁ স্যার। ময়না বাউদি, আপনি এই অঞ্চলের প্রথম মানুষ যিনি সজাগা তৈরি করতে উদ্যোগী হয়েছেন। স্বাস্থ্য সচেতনতা উদ্যোগী হিসাবে এই ব্লকে আপনাকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। নিন বৌদি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মতন সবার উচিত বাড়িতে শৌচাগার বানানো ও বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করা। ও সুন্দর ভাই, তোমার মনের মানুষ পেয়েছো? পেয়েছি গো পেয়েছি। এই ময়না দিদিরাই তো আমার সুন্দর মানুষ গো, তাই তো আমি আজ এই সুন্দরীর দুয়ারে এসেছি।